যারা এই মাহে রমাদানুল মোবারকে শ্বশুর বাড়ি থেকে ইফতার নেওয়ার চিন্তা করেছেন, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি। আপনার শ্বশুর বাড়ি থেকে ইফতার আপনার ঘরে পাঠানোর আগে আপনি আপনার ঘর থেকে আপনার শ্বশুর বাড়িতে ইফতার পাঠিয়ে দেন। শ্বশুর বাড়ির লোকজন আপনাকে বলবে, কি ব্যাপার, ছেলের বাড়িতে মেয়ের বাড়ি থেকে ইফতার পাঠায় আর আপনি ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে ইফতার পাঠিয়েছেন, কি ব্যাপার? তখন আপনি আপনার শ্বশুর শাশুড়িদেরকে, আপনার শ্বশুর বাড়িদেরকে সুন্দর একটা জবাব দিতে পারবেন। সেটা হচ্ছে, আমি ইফতার পাঠিয়েছি এজন্য আপনাদের উপযুক্ত মেয়েকে আমাদের ঘরে দিয়েছেন, যেই আপনাদের উপযুক্ত মেয়ে আমার বৃদ্ধ মা বাবার সাহারির ব্যবস্থা করেছে, আমার বৃদ্ধ মা বাবার ইফতারের ব্যবস্থা করেছে, পরিবার পরিজনের সকলের জন্য রান্নাবান্না করছে, এবং আপনাদের এই উপযুক্ত মেয়েটা আমার ঘরে দিয়ে দিয়েছেন। শুধুমাত্র আমি একটা শব্দকে তিনবার বলেছি, কবুল কবুল কবুল। সেজন্য আপনার মেয়েকে আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেজন্য আমাদের উচিত আপনার ঘরে ইফতার পাঠানো। আপনি যখন এইভাবে, যখন আপনার মেয়ের বাবার বাড়িতে যখন আপনি ইফতার পাঠাবেন, দেখবেন অটোমেটিক্যালি মানুষের হৃদয় থেকে দোয়া চলে আসবে। আসুন আমরা কুসংস্কারকে না বলি, এই মেয়ের বাবার থেকে ইফতার নেওয়া, মেয়ের বাবা থেকে পরিবারের সমাজের সকলের জন্য গুনে গুনে, যদি সমাজের মধ্যে যদি 200 ঘর থাকে, 200 ঘরের 200 জনের জন্য ইফতারি দিতে হবে, এই সমস্ত কুসংস্কারকে আমরা না বলি। আসুন আমরা ইসলামের পথে হাঁটি, আমরা ইসলামকে জানি, মানুষকে কষ্ট না দিই, মানুষের যে হৃদয়ের একটা কষ্ট আছে সেটা থেকে আমরা নিজেকে মুক্ত রাখি। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক।